এই দেশের বর্তমান সময়ের সবচেয়ে বড় আলেমদের অন্যতম একজন শেখ সালে ফাউজান, যিনি এদেশের সর্বত্র ওলামা পরিষদের সদস্য, স্থায়ী ফতোয়া বোর্ডেরও সদস্য। তিনি বলছেন তার আকীদাতুত তাওহীদ বইয়ে যে তাওহীদ হলো ওয়া ইফরাদুল্লাহ তাআলা ফি রুবুবিয়াতিহি ওয়া উলুহিয়াতিহি ওয়া ফি আসমাইহি ওয়া সিফাতিহি। তাওহীদ হলো মহান রব্বুল আলামিনের একত্ব জাহির করা, প্রকাশ করা, মেনে নেওয়া, ফি রুবুবিয়াতিহি তার রুবুবিয়াতের ক্ষেত্রে, ফি উলুহিয়াতিহি তার ইবাদতের ক্ষেত্রে, ফি আসমাইহি ওয়া সিফাতিহি তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। কয়টা ক্ষেত্র হলো? তিনটা। কয়টা বললাম? তিনটা। ফি রুবুবিয়াতিহি তার প্রভুত্বের ক্ষেত্রে, ফি উলুহিয়াতিহি তার ইবাদতের ক্ষেত্রে, ফি আসমাইহি ওয়া সিফাতিহি তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে। আল্লাহ তাআলার একত্বকে মেনে নেওয়া এবং সে অনুযায়ী আমল করার নাম হলো তাওহীদ। তাহলে তারিফুত তাওহীদ, তাওহীদের পরিচয় কি আপনারা বুঝতে পারছেন? এক নম্বরে কি বললাম, একটা সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে, পরিচয় হচ্ছে সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা, এটা হলো তাওহীদ। ওয়া ইফরাদুল্লাহি তাআলা ফি জামিয়া আনওয়াইল ইবাদা। আর আরেক প্রকার হচ্ছে, আরেকটা সংজ্ঞা শেখ সালে ফাউজান হাফিজাউল্লাহ বলছেন যে ইফরাদুল্লাহি তাআলা ফি রুবুবিয়াতিহি ও ফি উলুহিয়াতিহি ও ফি আসমাইহি ওয়া সিফাতিহি। আল্লাহর একত্ববাদ জানা, মানা, বাস্তবে আমল করা তার প্রভুত্বের ক্ষেত্রে, তার রুবুবিয়াতে তার উলুহিয়াতের ক্ষেত্রে বা ইবাদতের ক্ষেত্রে, ও ফি আসমাইহি ওয়া সিফাতিহি তার নাম এবং গুণাবলীর ক্ষেত্রে, এর নাম হলো তাওহীদ। তাওহীদ কত প্রকার, এটা গেল তাওহীদের পরিচয়। আজকে আমরা এই দুটো বিষয় নিয়েই শেষ করব, কারণ আমাদের সময় কম এবং এই ব্যাপারে আমাদেরকে মাত্র 10 মিনিট করে আলোচনা করতে বলা হয়েছে। আলোচনা যেন লম্বা না হয়, আবার এই আলোচনাটা তাদের কাছেও আমাদেরকে দিতে হবে। তো দুই নম্বর বিষয় যেটা, সেটা এক নম্বর হলো তারিফুত তাওহীদ, তাওহীদের পরিচয়। দুই নম্বর বিষয় হলো তাওহীদ কত প্রকার, তাওহীদ কত প্রকার। আমরা যে পরিচয়টা দ্বিতীয় সংজ্ঞাতে উল্লেখ করেছি সেখান থেকে স্পষ্ট হয়, অর্থাৎ শেখ সালে ফাউজান হাফিজাহুল্লাহর কথা থেকে, তাওহীদ আলা সালাসাতি আকসাম, তাওহীদু আলা সালাসাতি আকসাম। তাওহীদ কয় প্রকার? তিন প্রকার। এক নম্বরে তাওহীদুর রুবুবিয়্যা, দুই নম্বর তাওহীদুল উলুহিয়া যার অপর নাম হচ্ছে তাওহীদুল ইবাদা, তিন নম্বর হচ্ছে তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। বুঝাতে পারলাম? তাওহীদ কাকে বলা হয়? যদি কিছু মনে রাখতে নাও পারেন তো বলবেন যে সকল প্রকার ইবাদত একমাত্র আল্লাহর জন্য করা হলো তাওহীদ। আর যদি পারেন এর চাইতে ভালো, যে আল্লাহর প্রভুত্বে, আল্লাহর ইবাদতে, তার নাম ও গুণাবলীতে আল্লাহকে একক বলে জানা, মানার নাম হলো তাওহীদ। এটা দুই নম্বর। তিন নম্বরে দ্বিতীয় সংজ্ঞাটা থেকেই আমাদের তৃতীয় প্রশ্ন এবং তার উত্তর হয়ে যাবে, সেটা হলো তাওহীদ কত প্রকার ও কি কি। দ্বিতীয় সংজ্ঞাটা আমরা বলেছিলাম রুবুবিয়া উলুহিয়া আসমা ওয়া সিফাত। তো এখান থেকে বোঝা যায় যে তাওহীদ কয় প্রকার? তিন প্রকার। তাওহীদ তিন প্রকার, তাওহীদে রুবুবিয়া, তাওহীদে উলুহিয়া, তাওহীদে আসমা ওয়া সিফাত। এই তিনটার ছোট দুটা কথা বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ। তাওহীদে রুবুবিয়া জিনিসটা কি? মা হুয়া তাওহীদুর রুবুবিয়া, তাওহীদে রুবুবিয়া কি? তাহলে আপনি জেনে নিন যে তাওহীদে রুবুবিয়া হলো হুয়া ইফরাদুল্লাহ তাআলা ফি আফআলিহি। তাওহীদে রুবুবিয়া হলো আল্লাহকে একক বলে জানা, মানা, ফি আফআলিহি আল্লাহর কাজে। কার কাজে? আল্লাহর কাজে আল্লাহকে একক বলে জানা ও মানার নাম হলো তাওহীদে রুবুবিয়া। যেমন কাল খালকি, সৃষ্টি করা। সৃষ্টি করা কার কাজ? আল্লাহর কাজ। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। গরু, ছাগল, ভেড়া, মুরগি, এই দুনিয়ার সব কিছু কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তারপরে ওয়ার রিজকে, রিজিক কে দেন? আল্লাহ তাআলা। আল্লাহ কোরআনের এক আয়াতে বলছেন কুলিল্লাহু খালিকু কুল্লি শাই, বলে দাও যে আল্লাহ সব কিছুর স্রষ্টা, ওয়াহুয়াল ওয়াহিদুল কাহার, আর আল্লাহ একক এবং পরাক্রমশালী, কাহার যে অপরকে পরাজিত করে। আল্লাহ যদি দুনিয়াবাসীকে পরাজিত করতে চান তো 1 সেকেন্ড লাগবে? ওয়াইদা আরাদ আল্লাহ শাইয়ান আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন,
আল্লাহ কোনো কিছু করতে চাইলে বলেন যে হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। তো সম্মানিত ভাইরা, এই পৃথিবীর স্রষ্টা কে? আল্লাহ তাআলা। দুই নম্বরে বললাম আর রিজক, রিজক কে দেন? আল্লাহ তাআলা দেন। আমরা যে খাবার খাই, আমরা পরিশ্রম করি, কিন্তু ভাই এই যে চাউলটা খাচ্ছি ও ইন্ডিয়া থেকে কোথা থেকে কোথা থেকে আসছে না আমাদের কাছে, এটা মার্কেটে আপনি সহজে গিয়ে কিনে নিয়ে আসছেন। এই যে রিজেক্টটা, আমি যে পয়সাটা ইনকাম করছি সেটাও আল্লাহ আমাকে ইনকাম করাচ্ছেন। আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন বলে আমি চাকরি করতে পাচ্ছি, আর চাকরি করতে পাচ্ছি বলে টাকা পাচ্ছি, আর টাকা থাকলেই যে সব জায়গায় খাবার পাওয়া যায়, এমন কি রাসূল সাল্লাম, এগুলো লম্বা কথা হয়ে যাবে আমাদের। রাসূল সাল্লাম 3 বছর সে আবে তলেবে বন্দী ছিলেন কাফেরদের দ্বারা, তাদের কাছে টাকা ছিল কিন্তু খাবার কিনে পেতেন না। কেন? কাফেরেরা খাবারগুলো আগেই উঁচা দামে চড়া মূল্যে কিনে নিত, ফলে তাদের কাছে এটা পোষত না। তো টাকা থাকলেই সবসময় খাওয়া পাওয়া যায় না। তো যাই হোক, রিজেকের মালিক কে? মহান রব্বুল আলামিন। আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীর বুকে বিচরণশীল যত প্রাণী আছে এগুলোর রিজেকের দায়িত্ব কার উপরে? আল্লাহর। উনি যখন সৃষ্টি করেছেন রিজেকের দায়িত্ব নিয়েই সৃষ্টি করেছেন, এই জন্য রেজেকের জন্য হাহুতাস করতে আমি নিষেধ করি। কারণ আমাদের ভাগ্যে যতটুকু রেজেক আছে অতটুক না হলে আমরা মরবো না, বুঝাতে পেরেছি? রেজেক আমাকে আপনাকে তালাশ করে যতদিন আপনার, আল্লাহ রাসূল বলছেন যে লা তামুতা রিজকুন হাত্তা লা তামুতা নাফসুন হাত্তা তাস্তাকমালা রিজকাহা, কোন নাফস মারা যাবে না যতক্ষণ পর্যন্ত তার রেজেক পরিপূর্ণ না হবে। আল্লাহু আকবার। আপনার যদি একদিনের ভাত কোনো জায়গায় থাকে ওইখানে আপনাকে যেতে হবে, তারপর আপনার মরণ হবে, কিন্তু তার আগে হবে না। তো আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে। আল্লাহ বলছেন নিশ্চয় আল্লাহ তিনি একমাত্র রিজিক দাতা আর মহাশক্তিশালী পরাক্রমশালী। তো মহান রব্বুল আলামিন তিনি আমাদের রিজিক দিয়ে থাকেন। অতএব যদি রিজিকের সমস্যা হয় ভাইয়েরা, তাহলে আমরা কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। আপনার সমস্যা, আপনি গভীর রাত্রে উঠে ফজরের আধা ঘন্টা আগে উঠে যান, ওযু করে এসে মসজিদে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন যে আল্লাহ আমি আমার রিজিকের সমস্যায় আছি, আপনি আমার এই সমস্যাটা দূর করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার ডাকে সাড়া দিবেন। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। তাহলে আল্লাহর কাজ, আল্লাহর কাজে আল্লাহকে একক বলে জানা মানার নাম হলো তাওহিদে রুবুবিয়্যাহ। যেমন সৃষ্টি করা, কাল খালকে ওয়ার রিজক, ওয়াল ইহইয়াই জীবন দেওয়া, জীবন দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। মৃত্যু দেওয়া, ওয়াল ইমাতা মরণ দেওয়া কার কাজ? আল্লাহর কাজ। জীবন মৃত্যু আল্লাহর হাতে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তো আমার জীবন এবং মরণ সব কার হাতে? আল্লাহর হাতে। অতএব সম্মানিত ভাইয়েরা, মরণকে মুমিনরা ভয় পাই না, আমরা ভয় হয় যদি পাই তাহলে পাবো কি, কোন জিনিসকে? পরকালীন কবরের আজাব, পরকালীন জাহান্নামের আজাব, এটা আমাদের ভয় করা উচিত। ওখান থেকে কিভাবে বাঁচব সেটা আমাদের বের করা উচিত, সে পথে চলা উচিত। কিন্তু মরণকে ভয় পেয়ে কি মরণ থেকে পালানো যাবে? যখন আপনার মরণ লেখা আছে তখনই মরণ হবে, এর আগে হবে না। এই একিনটা যদি থাকে তাহলে মানুষ মরণকে ভয় পাবে না। এই একিনটা আমাদের অন্তরে কমে গেছে, আমাদের বর্তমান মুসলিমদের অন্তরে এই একিন কমে গেছে, ফলে আমরা মনে করি যে ওইখানে গেলেই মনে হয় মরে যাবো। ভাই করোনায় যদি মৃত্যু কারণ না লেখা থাকে, হাজার করোনা রোগীর খেদমত করো মরণ হবে না, আর যদি লেখা থাকে তাহলে করোনা হওয়া লাগবে না, এমনও মেনা মানুষ মরে যাচ্ছে। যদি করোনার কারণে মানুষ মরে যেত তাহলে বাংলাদেশে এখন ঢাকা শহরে যতটি এই গাদা গাদা হয়ে আসতে সবটি মরে যাওয়ার কথা না, কতজন আর করোনা আছে কত কি আছে আল্লাহ। তাহলে জীবন দেওয়া, মৃত্যু দেওয়া, রিজিক দেওয়া, সৃষ্টি করা, তারপরে অসুখ দেওয়া, অসুখ থেকে ভালো করা, এগুলো কার কাজ? আল্লাহ তাআলার কাজ। এই কাজগুলোতে আল্লাহকে একক বলে জানতে হবে। একটু সন্তান কে দেন বলেন তো? আল্লাহ তাআলা দেন। কিন্তু আমাদের দেশে সন্তান চাইতে কোথায় যায়? মাজারে যায়, পীরের কাছে যায়। ভাই যাবেন না, এগুলো শিরক।
আল্লাহ সন্তান দেন, আল্লাহর কাছে আপনি চান, ঠিক আছে? এটা গেল এক নম্বর। দুই নম্বর তাওহীদ আমরা বলেছিলাম, তাওহীদুল উলুহিয়া, যার অপর নাম হলো তাওহীদুল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। আর এটা হলো হুয়া আফআল, হুয়া ইফরা, হুয়া 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 ইফরাদুল্লাহি তাআলা বি আফআলিল ইবাদ, বান্দার কাজে আল্লাহকে একক জানা। আমি যে ইবাদতগুলো করছি না, এই ইবাদতগুলো একমাত্র কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। ওটা তো ছিল আল্লাহর কাজগুলোতে আমি আল্লাহকে একক জানবো, মানবো। আর এটা হলো আমি যে ইবাদতগুলো করছি, নামাজ, রোজা, দান, সাদকা, হজ, যাকাত, আরো যত যা আছে। এর আগে আমরা বলেছি মুসলিম জীবনের সব কিছু ইবাদত হতে পারে যদি তার নিয়তটা কি থাকে, ঠিক থাকে। তো আপনার যাবতীয় কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করার নাম হলো তাওহীদুল ইবাদা বা তাওহীদুল উলুহিয়া। আমরা অনেকেই জানি একটা আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলে দাও যে আমার নামাজ, আমার হজ, কুরবানি, আমার জীবন, মৃত্যু সব লিল্লাহি রাব্বিল, আল্লাহর জন্য। ফলে দুনিয়ার কোনো মানুষের সন্তুষ্টির জন্য কোনো কাজ করবেন না, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন। আল্লাহই মানুষের মন আপনার দিকে ধাবিত করে দেবেন ইনশা আল্লাহ। মানুষ কি দিতে পারে ভাই? একজন মুদিরও ইচ্ছা করলে অনেক সময় কোনো কিছু দিতে পারে না। ওই মুদিরকে কে দিয়েছেন? ওই মুদিরকেও তো আল্লাহই দিয়েছেন। এই জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমার ইবাদত হতে হবে, অন্য কারো জন্য নয়। আর এই জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদ, জিন এবং ইনসানকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই জন্য আল্লাহ দুনিয়াতে রাসূল পাঠিয়েছেন, আমি সেই আলোচনা আরেকদিন করবো ইনশাআল্লাহ, আমার সময় কম। তাহলে দুই নাম্বার গেল তাওহীদুল উলুহিয়া বা ইবাদা, আমাদের যে ইবাদত বন্দেগীগুলো করছি সেগুলোতে আল্লাহকে একক বলে জানতে হবে। সাজদা করা ইবাদত, সাজদা করা কি ইবাদত? যবেহ করা ইবাদত, কার নামে যবেহ করবেন? আপনার নামে কুরবানি যবেহ করবেন কি? না, এটা আমাদের প্রচলিত ভুল, আমার নামে কুরবানিটা দিয়ে দেই। আমার নামে না ভাই, এটা আল্লাহর নামে কুরবানি হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আমার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি হতে হবে, আমার নামে নয়। ফলে কুরবানি করা, যবেহ করা ইবাদত, অতএব যখন যবেহ করবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবেন। সাজদা করা ইবাদত, সাজদা কোথায় দিব, পীরের পায়ে না মাজারে নাকি আল্লাহর জন্য মসজিদে? হ্যাঁ, আল্লাহর জন্য মসজিদে হোক, আপনার বাড়িতেও আপনি নামাজ পড়তে পারেন, নফল নামাজ বিশেষ করে বাসায় পড়া ভালো। আপনি সাজদা করবেন আল্লাহকে, ঠিক আছে? নজর করা, মানত মানা ইবাদত, ফলে নজর মানত আল্লাহর সন্তুষ্টির জন্য মানতে হবে। ওই কবর মাজার বিভিন্ন জায়গা যেগুলো শিরকি জায়গা, সেগুলোতে এগুলো দেওয়া চলবে না। ইবাদত মেলা ধরনের রয়েছে। এরপর সম্মানিত ভাইয়েরা, তিন নাম্বার তাওহীদ বলেছিলাম, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ববাদ। আর সেটা এরকম যে আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে, সেগুলো যেগুলো কোরআনে এবং হাদিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলো যেভাবে এসেছে সেভাবে সেগুলোকে বিশ্বাস করতে হবে। ওয়া ইসবাতু মা আসবাতাহুল্লাহু তাআলা ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কোরআনে ওয়া সুন্নাহ, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাতে যেগুলো যে নাম এবং গুণাবলীগুলো আল্লাহর জন্য সাব্যস্ত করেছেন সেগুলো সাব্যস্তও করতে হবে। মিন দুনি তাহরিফিন ওয়ালা তামসিলিন ওয়ালা তাকিফ, এর কোনোটার ধরন বলা যাবে না, এর কোনোটার উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করা যাবে না। যে আল্লাহর এই হাত আছে, আল্লাহ হাতের কথা বলেছেন, আল্লাহর হাতটা আমার মতো, হাতির মতো, উমুকের মতো, না, আল্লাহর আকৃতির ধরন বর্ণনা করা চলবে না। তো আল্লাহর যে সেফাত বা গুণগুলোর কথা আল্লাহ কোরআনে বলেছেন, নামের কথা বলেছেন, রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেগুলোর সেগুলো যেভাবে এসেছে ওইভাবে মানতে হবে। এখানে কোনো অপব্যাখ্যা চলবে না, কোনো ধরন বর্ণনা করা চলবে না। আল্লাহ বলছেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহর মতো কোনো কিছু নেই, তিনি সব কিছু শুনেন এবং দেখেন। তাহলে আল্লাহর মতো কেউ নয় আমরা, আল্লাহর মতো কেউ নয় এই পৃথিবী, আখেরাতের দুনিয়া, আখেরাতের কেউ আল্লাহর মতো না। তবে আল্লাহ শুনেন ও দেখেন, তাহলে শোনাও আল্লাহর গুণ, দেখাও আল্লাহর গুণ। আল্লাহ সব কিছু শুনেন, সব কিছু দেখেন। আপনি আমি যত অন্ধকারে চলে যাই না কেন, আল্লাহ দেখেন না? দেখেন। আমি যতই আমার কাছের বন্ধু, আমার স্ত্রী, আমার বাচ্চার কানে কানে কথা হয় না, আমরা যতই কানে কানে বলি না কেন, আল্লাহ
শুনেন, ওয়া সামিউল বসির। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালিল্লাহিল ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিয়া, আল্লাহর কিছু সুন্দর সুন্দর নাম আছে ওইগুলো দিয়ে আল্লাহকে ডাক। আপনাকে কি নামে ডাকবো, আপনাকে কি ধরে কি বলে ডাকবো, আপনার নাম ধরে ডাকবো না? আপনার বাবা মা একটা নাম রেখেছেন, হ্যাঁ, তো ওই নামে যেরকম আপনাকে ডাকবো ওইরকম আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর জন্য কিছু নাম নির্ধারণ করেছেন, ওই নামগুলো ধরে আল্লাহকে ডাকতে হবে। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের আল্লাহর নাম কি কোনো জায়গায় খোদা বলেছেন? না। যদিও খোদা দিয়ে আল্লাহকেই বুঝাচ্ছি আমরা, কিন্তু এটা কোরআন হাদিসে নাই, তাই এই শব্দটা বলবেন না। আল্লাহ এবং রাসূল তার নাম আল্লাহর ক্ষেত্রে যে নাম ব্যবহার করেছেন সেই নামগুলোই আমরা বলবো। যেরকম আপনারা মক্তবে পড়েছেন না, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া আজিজু ইয়া দিনিন, 90টা নাম আমাদেরকে শেখানো হয়েছে। তো ওই নামগুলো আল্লাহর নাম, এটা তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত হয়েছে। তো ওই নামগুলো দিয়ে আমরা আল্লাহকে ডাকবো, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ওয়াজারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর যারা আল্লাহর নামকে বিকৃতি করে তাদেরকে তুমি ছেড়ে দাও। সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, ওরা যা করে ওর কর্মের ফল আল্লাহ শীঘ্রই তাদেরকে দিয়ে দিবেন। তাহলে আল্লাহর কি আছে সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলো দিয়ে আমরা আমাদের বাচ্চাদের নাম রাখতে পারি, আব্দুল সালাম, আব্দুর রহমান, আব্দুল্লাহ, ঠিক আছে না? তবে কারোর নাম যদি আব শব্দ দিয়ে রাখা হয়, ওকে আব শব্দ বাদ দিয়ে শুধু ওই বাকি নামটা দিয়ে ডাকবেন না। যেমন আব্দুল সালাম একজনের নাম রেখেছে তার বাবা মা, আব্দুল সালাম বলতে হবে, সালামের বান্দা সে, কিন্তু ওকে যদি আমি সালাম বলি চলবে? প্রচলিত ভুল আমাদের সমাজে, একজনের নাম আব্দুর রাজ্জাক, কি বলি আমরা? রাজ্জাক, আন মেলা সময় গালি করে দেয়, রাজ্জাকা, এই রাজ্জাকা, এই দেখাই, নাউজুবিল্লাহ, এটা আল্লাহর নাম আপনি বিকৃতি করছেন ভাই। ওই যে আল্লাহ বললেন যে ওদেরকে ছেড়ে দাও, আমি ওদেরকে প্রতিদান দিয়ে দিব, শাস্তি আল্লাহর কাছে পেতে হবে। এই জন্য আল্লাহর নামগুলো ভালোভাবে নেব, কারণ নাম যদি পুরোটা হয় আল্লাহর নামের সাথে তাহলে পুরোটাই আমরা বলবো, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল মাজিদ, আব্দুল আজিজ, আব্দুর রহিম, যেটাই হোক আল্লাহর নামের সাথে যদি আব শব্দ দিয়ে নাম রাখা হয় এটা বেস্ট নাম, সবচেয়ে ভালো নামের অন্যতম নাম, ঠিক আছে? তো পুরো নামটাই আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্না লিল্লাহি 99 ইসমান মিয়াতুন ইল্লা ওয়াহিদা, আল্লাহর এক কম 100টি তথা 99টি নাম আছে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে এগুলো মুখস্থ করবে সে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহি বিহামদিহি। তো আল্লাহর নাম মুখস্থ করলে 99টা নাম আছে, 99টা নাম মুখস্থ করলে আপনি জান্নাতে চলে যাবেন। মুখস্থ করার অর্থটা কি? এটাতে তিনটা জিনিস করতে হবে আপনাকে। এক নম্বর, নামগুলো মুখস্থ করবেন, ওই যে একটু আগে বললাম ইয়া রহমান ইয়া রহিম, এগুলো আছে, কায়দাগুলোতে আছে, বিশেষ করে সুরা হাসরের লাস্টের 2-3 আয়াতে অনেকগুলো নাম আছে, মেলা আয়াতের শেষে বলা হয়েছে। তো সেই নামগুলো আমরা মুখস্থ করব, প্রয়োজনে আমরা আপনাকে দিতে পারবো, সে তার লিফলেট আমাদের কাছে আছে, নামগুলো মুখস্থ করব। 2 নম্বর, নামগুলোর অর্থ জানবো, সালাম মানে কি শান্তিদাতা, রাজ্জাক মানে কি রেজেক দাতা, গাফুর মানে কি ক্ষমাশীল, এই নামের অর্থ জানতে হবে। 3 নম্বরে, এই নামগুলো ধরে আল্লাহকে ডাকবেন, যেমন একটু আগে বলছি না যে আপনার রেজেকের সমস্যা, আল্লাহকে আপনি এসে বলুন আল্লাহ তুমি তো রাজ্জাক, তুমি আমার রেজেক দাও, আমার শান্তি নাই অন্তরে, আমি আল্লাহকে বলবো আল্লাহ তোমার নাম তো সালাম শান্তিদাতা, তুমি আমাকে শান্তি দাও। তো সম্মানিত ভাইরা, আল্লাহর যে নামটা, আপনি গুনাহ করেছেন, আমি গুনাহ করেছি, এখন কোন নাম ধরে ডাকবো? গফুর, গাফফার, দয়া দরকার, আল্লাহ তুমি রহমানুর রহিম, তুমি আমাকে দয়া করো, বুঝে আসছে? তাহলে আল্লাহর 99টা নাম মুখস্থ করার অর্থ হলো মুখস্থ করবো, অর্থ জানবো, সে অনুযায়ী আল্লাহকে ডাকবো, তাহলে ইনশাআল্লাহ দাখাল আল জান্নাহ, ওই লোক কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ যেন এর উপরে আমল করে আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আল্লাহর নাম 99তে সীমাবদ্ধ নয়, এই হাদিসে যদিও 99 বলা হয়েছে কিন্তু একটা লম্বা হাদিস আছে, সেখানে প্রমাণিত হয় যে কিছু নাম আল্লাহ তাআলার এমন রয়েছে যেগুলো আল্লাহ না তার কিতাবে বলেছেন, তার না তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিয়েছেন, বরং এগুলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু নাম এলহাম করবেন, ওইগুলো ধরে আল্লাহ তাআলাকে তিনি ডাকবেন, আর তখন আল্লাহ তাআলা তাকে সকল মানুষের হিসাব শুরু করার জন্য কি করবেন? সাফাতের অনুমতি দেবেন। আরেকটা হাদিস আছে যেখানে বলা হয়েছে আও ইস্তারতাবি ফি ইলমিল গায়ব ইনদাক, অথবা আমি তোমার ওই সকল নাম দিয়ে চাই যেগুলো আপনি আপনার কাছে রেখে দিয়েছেন, কাউকে সংবাদ দেন নাই। ফলে আল্লাহর নাম 99টা আমাদেরকে সংবাদ দেওয়া হয়েছে, তবে 99 ছাড়াও আল্লাহর নাম
আছে যার দুটো হাদিস বললাম যে কিয়ামতের দিন কিছু নাম আল্লাহর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলহাম করে দিবেন, তিনি সেই নামগুলো ধরে আল্লাহকে ডাকবেন, আল্লাহ তার শাফাতের অনুমতি দিবেন। আর ওই একটা হাদিস যদি কোনো বান্দা চিন্তিত হয়ে যান, আমার একটা বই ছিল ইতিপূর্বে, এখানে ছিল আপনাদের মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ মাসাইল, এখানে এই দোয়াটা আছে, যদি আপনি খুবই টেনশনে থাকেন, খুব ব্যতিব্যস্ত, মেলা কিছু ঝামেলা আপনার উপরে চলে এসেছে, তাহলে ওই দোয়াটা মুখস্থ করতে হবে। আল্লাহুম্মা ইন্নি আব্দুক ওয়া ইবনু আব্দিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়্যা হুকমুক আদলুন ফিয়্যা কাদাউক আল্লাহুম্মা ইন্নি আসালুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বি নাফসিকা ওয়া আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইসতাসারতা, এটুকু বলেছি আমরা, ইসতাসারতা বি ফি ইলমি আল-গায়বি ইনদাক আন তাজআলাল কুরআনাল আযীম রাবিয়া কালবি ওয়া নূরা সাদরি ওয়া জালা হুজনি। যদি এই দোয়াটা কেউ পড়ে তাহলে আল্লাহ তার টেনশন দূর করে দেবেন আর তার অন্তর সুখে শান্তিতে খুশিতে ভরে দেবেন, সুবহানাল্লাহ। তো আল্লাহর নাম গুণাবলীর এই আপনার উপকারিতা রয়েছে, ইনশা আল্লাহ আমরা পরবর্তীতে বাকি আলোচনা করব। আজকে যেগুলো বললাম মনে রাখবেন, তাওহীদের পরিচয়, তাওহীদ কয় প্রকার, তিন প্রকার, তাওহীদ তাওহীদ রুবুবিয়া উলুহিয়া তাওহীদ আসমা ও সিফাত, প্রত্যেক প্রকারের আমরা সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে করলাম। মহান রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তাওহীদ জানার, বোঝার, মানার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।